মেয়ের নামের অর্থ হচ্ছে সুন্দরী। হাসিনা মানে কি? কিন্তু নামটা আজ পৃথিবীর ইতিহাস আপনি দেখান, এই দেশে এখন জরিপ চলছে, সারা পৃথিবীর যেখানে যাবেন এই নামটাকে আল্লাহ গালি বানিয়ে দিয়েছে। আমি কিছুদিন আগে গিয়েছিলাম সৌদিতে, মদিনার একজন বাসিন্দা ওনার সাথে করে গিয়েছিলাম বদরের ময়দানে। যাওয়ার সময় কথা বলতে বলতে যাচ্ছিলাম, আমারে জিজ্ঞাসা করছে, ইয়াহা জিওর হজ্জা তাই না বিলাদুকা, দেশ কোথায় আছি? যে তুমি বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে হারামি, আমার দেশে একজন যে পালিয়েছে ওরে বলছে যে হারামি। নামটা কিন্তু খারাপ না, কত সুন্দর নাম। ওদের অনুসারীরা এতদিন বলতো আমাদের নেত্রীর নাম কোরআনে আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, হাসানা হবে জের দিয়ে। আপনি বলেন তাই বলেন, নামটাকে আল্লাহ কি জায়গায় পৌঁছিয়েছে আপনি দেখতে পারছেন না? পৃথিবীতে যারা জুলুম করে এই মানুষগুলোর প্রতি সৃষ্টি জগতের ঘৃণা তৈরি করে দেয় আল্লাহ নিজে। এই যে ইয়াসিদ, নামটা কিন্তু ভালো নাম, শুধু জুলুম করার কারণে আল্লাহ তাম পৃথিবীর সৃষ্টি জগতের ভেতরে আপনি দেখবেন, কোন হিন্দুকে যদি বলেন ভাই বাচ্চা হয়েছে ছেলের নাম ইয়াসিদ রাখেন, একটা নাম হলো। এমনকি কোন মানুষকে যদি আপনি রাগাতে চান শুধু বলবেন ইয়াসিদের বাচ্চা, রেগে যাবে, অথচ নামটা খারাপ না। আমার তো মনে হচ্ছে কালের আবর্তনে এই নামটা একদিন কেউ রাখতে চাবে না, গালি হয়ে যাবে। কাউকে রাগাতে চাইলে বলবেন অমুকের বাচ্চা, রেগে যাবে। হাজ্জাজ বিন ইউসুফের জীবনী পড়েছিলাম, এই লোকটা ছিল জালেম, এত জুলুম করতো মানুষের উপরে, মানুষ তার নামই দিয়েছিল জালেম। একজন মন্ত্রী এসে বলছে বাদশাহ নান্দার, আপনার জন্য বাইরে আমরা যেতে পারি না, শুধু আপনাকে গালি দেয় জালেম বলে। কে দেয় দেখি আমি নিজে দেখবো, ছদ্মবেশ নিয়েছে। রাস্তায় বের হওয়ার পরে একজনকে ধরেছে, এই বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন, কত জালেম। যেই বলেছে জালেম, ওর মেজাজ গেছে খারাপ হয়ে, ডাক দিয়ে বলে বেটা আমার যেন অজনা, আমি সে হাজ্জাজ। বলছে আমার তো মাথা থাকবে না, ডাক দিয়ে বলছে বাদশাহ নান্দার আপনি আমার চেনেন না, আমি এই গ্রামে রই লোক যার মাসে দুই দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। পাগল বলে বেশি নিয়েছে, আমরা এই 15.5 বছর যারা বেশি আছি এভাবে পাগল হয়ে বেশি আছে। তাছাড়া এরা জানে না শুধু পাগল, মাথা খারাপ হয় মাসে দুই দিন, আজকে তোর পয়লা দিন। এজন্য পিতা হিসাবে আমাদের দায়িত্ব হবে সন্তান হওয়ার পরে 13টা কাজ করা, তার প্রথম কাজ তার সুন্দর একটা অর্থবদ নাম রাখা। কিয়ামতের দিন আল্লাহ যখন কিছুই না পাবে এই নামের খাতিরও মাফ করে দেবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ 51টা পরীক্ষা নিয়েছিলেন। পড়া কোরআন শরীফের ভেতরে আমার আল্লাহর ঘোষণা আমি পড়ে দেখেছি, আমাদের যিনি জাতির পিতা তাকে আল্লাহ 51টা পরীক্ষা দিয়েছেন। আমি 51টা 55টা পেয়েছি। এতগুলো পরীক্ষায় প্রতিটি পরীক্ষায় আমাদের পিতা ফার্স্ট ক্লাস ফার্স্ট, সুবহানাল্লাহ বলতে পারেন নাই। আল্লাহ তার এই পরীক্ষায় পাশ করা দেখে খুশি হয়ে বলেছিলেন, হে ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানিয়ে দিলাম, শুধু মুসলমানদের জন্য না, লিন্নাস। হযরত ইব্রাহিম ওই সময় বলেছিলেন, কালা ওয়া মিন দুরিয়াতি, হে আল্লাহ আমি কে নেতৃত্ব দিতে পারবো, শুধু
আমি কি নেতা হতে পারবো না, আমার বংশধর যারা কিয়ামত পর্যন্ত সন্তানাদি আসবে এরাও কি নেতৃত্ব দিতে পারবে? আল্লাহ সাফ জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহাদিজ জালিমিন। ইব্রাহিম তোমার সন্তানদের ভেতরে নেতৃত্ব দিতে পারবে, নেতা হতে পারবে তারা, কিন্তু কোন জালেমের জন্য আমার অঙ্গীকার নেই। ইয়া আহাদিজ জালিমিন এর আগে ইয়ানালু শব্দ আছে, এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, এ কোরআন এখন আছে ভবিষ্যৎ কতদিন থাকবে, কিয়ামত পর্যন্ত কোন জালেম নেতা হওয়ার যোগ্যতা রাখে না, ওদের জন্য নেতা হওয়া হারাম। অথচ পৃথিবীর ইতিহাস দেখেন, যুগে যুগে জালেমরাই বড় বড় নেতা হয়ে বসে আছে। সুতরাং আয়াত অনুযায়ী বলছি, বাংলাদেশে কিয়ামত পর্যন্ত কোন জালেম যেন আর নেতা হতে না পারে। আমরা কোন জালেম নেতাকে মানি না, এটা কোরআনের নিষেধ, কথা বলেন ঠিক কিনা? আমি শুধু ইঙ্গিত দিলাম, বাকিগুলো ব্যাখ্যা করতে গেলে সময় চলে যাবে, আমি তাফসিরে যাচ্ছি। সুতরাং নেতা এটা ঘোষণা আল্লাহর, আর আল্লাহর ঘোষণা দেওয়া নেতা মাত্র একজন, তিনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে তেলাওয়াত করেছে সূরা শুরার 13 নম্বর আয়াত, 53টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি। এর ভেতরে আল্লাহ যত কথা দিয়েছেন, আমার তো মনে হয় আমার এই ছোট্ট মেধা আয়াত সম্পর্কে যত তথ্য আছে, এই এক দেড় ঘন্টা না আমার সারা জীবন চলে যাবে। শুধু এই প্রথম শব্দটা সারা আলাকুম মিনাদ দিন, এ শব্দের ব্যাখ্যা কোনোদিন আমার শেষ করা সম্ভব হবে না, এত কথা আল্লাহ লুকিয়ে রেখেছেন। আমরা এখন তাফসির আকারে বের করবো ইনশাআল্লাহ, নাকি শেষ করে দেবো, রাত হয়ে গেছে বেশি। আমার তো রাত 10টার পরে জেগে থাকা নিষেধ ডাক্তারের, কিন্তু আপনাদের জন্য আজকে আমার এই কষ্টটা বেশি হয়ে গেল। আমি ওখানে রাত 9:45 শেষ করে দিয়েছি, ঘুমিয়ে পড়তাম, কিন্তু জেলা আমির সাহেব আসলে কি বলবো, মুরব্বির কথা রাখতে গিয়ে আমারও কষ্ট হচ্ছে, আপনাদেরও কষ্ট দিয়ে ফেললাম। আমরা তাফসিরে যাচ্ছি ভাই, খুব অল্প সময়ের জন্য। সোরা সোরা শব্দের কয়েকটা অর্থ আছে। সোরা শব্দের প্রথম অর্থ পরামর্শ, সোরা মানে কি বলেন না কেন, এই শব্দটার এই প্রথম অর্থটা বাংলাদেশে 15.5 বছরে ছিল না, কোন কাজ পরামর্শ করে করত না, মন যা বলতো মহিলা কাইতো, মন বলেছে মামুনুল হককে ছেলে দাও ছেলে দিয়ে দিয়েছে, মন বলেছে হামজারে আটকে রাখো আটকে রেখেছে, কোনো দোষ নেই। 3টা বছর পরে আমার মামলায় কয়েকদিন আগে খারিজ হয়ে গেছে, আমার কোনো দোষ পাই, আমি নির্দোষ। তাহলে আমার আয়না ঘরে দশ দিন রাখলেন আপনি, 3 বছর ফাঁসির কনডেম ছেলে রাখলেন, এর জবাব আপনি কিভাবে দেবেন? যতদিন আমি আমার বউ আমার 2টা মেয়ে আর আমার মা বাবা আপনাকে মাফ না করবে, আপনাকে আল্লাহ মাফ করবে। সুতরাং বাস্তবতা এইটা, পরামর্শ করে কাজ না করলে এইটাই হয়। এখানে আমরা যারা সামনে আমরা দেখবো, যারা আসবে তারা যেন পরামর্শ করে কাজ করে। এমনকি আপনি যদি পরিবারের কোনো কাজ করেন, নবীজি বলেন আগে স্ত্রীর সাথে পরামর্শ করে না, ওয়ামরুহুম শুরা বাইনাহুম আমিমা রাসাকনাহুম ইউনফিকুন। যে মানুষগুলো জান্নাতে যাবে তাদের কিছু বৈশিষ্ট্য আছে এই সূরার ভেতরে, তারা কোনো কাজ করলে পরামর্শ করে করে। এ নির্দেশ কার? আরো জোরে বলেন, 1628টা সিয়ার ছিল এই দেশে, এই সিয়ার না, 1628টা সিয়ারের মাত্র একটা সিয়ার এ যা মনে তাই করে, আর এই 1627টা সিয়ার সব হাত বাঁধা ছিল। আমরা চাই এখন যত সিয়ার আছে কোন সিয়ারের হাত বাঁধা থাকবে না, সব সিয়ার থাকবে আবু সাইদের মতো হাত খোলা। বলেন দ্বিতীয় নম্বর সোরা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংসদ। সোরা মানে কি? সংসদ ছিল এতদিন, কিসের সংসদ? শুধু মমতাদের গান হইতো, সংসদ মমতার সেখানে এরকম একটা মহিলার গান হয়, আর ওই মহিলা এই হাওয়া দিলে নাচে আর তালি দেয়, আর এক একটা মিনিট চালাতে বাংলাদেশের এই মানুষের ঘাম ছড়ানো টাকা খরচ করে, আর ওখানে বসে বসে গান বলে। আর এই দালাল এক গোষ্ঠী ছিল, এরা শুধু হাওয়ায় ফুলতো,